আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি অবস্থান করতেছি এই মুহূর্তে কালাম খান এক নিউজ অ্যান্টির সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালাম খান এক নিউজ অ্যান্টি ইতিমধ্যে কেটে ফেলা হচ্ছে। যাত্রীবাহী নৌ সেক্টরের প্রথম চারতলা লঞ্চ এই কালাম খান এক। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌযানটির চতুর্থ তলার পাশাপাশি নৌযানটির তৃতীয় তলাও কাটা শেষ হয়ে গেছে। এখন শুধু নৌযানটির নিচতলা এবং দ্বিতীয় তলার কিছু অংশ কাটা বাকি আছে। কিছু দিনের মধ্যে কালাম খান এক এই নৌযানটিকে আর কখনও বুড়িগঙ্গার বিভিন্ন ডকইয়ার্ডে দেখা যাবে না। শুধু ইতিহাসের পাতায় কালাম খান এক নৌযানটি রয়ে যাবে, যে নৌযানটি 2006 সালে ঢাকা বরিশাল নৌরুটে সার্ভিসে যুক্ত হয়। 2006 সালে সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিয়ে এসেছে এই কালাম খান এক নৌযানটি। 2018 সালে কালাম খান এক নৌযানটি সার্ভিস থেকে ছিটকে যায়। কালাম খান এক নৌযানটি সার্ভিস থেকে ছিটকে যাওয়ার পর দীর্ঘ 5 বছর যাবৎ নৌযানটি বুড়িগঙ্গার বিভিন্ন ডকইয়ার্ডে অবস্থান করে মাঝে মাঝে নৌযানটিকে নিয়ে নানান ধরনের গুঞ্জন ওঠে। নৌযানটি মালিকানা পরিবর্তন হবে বা নৌযানটি পুনরায় রিবডি করে পুনরায় ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হবে। গুঞ্জন উঠলেও মালিকানা পরিবর্তন বা রিবডি করা তা আর বাস্তবে রূপ নেয়নি। তবে দীর্ঘ 5 বছর পর নৌযানটিকে কেটে ফেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে নৌযানটি ইতিমধ্যে প্রায় ম্যাক্সিমাম কেটে ফেলা হয়ে গেছে। তো ইতিহাসের পাতায় রয়ে যাবে এই কালাম খান এক নৌযানটি। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।